নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা নতুন ব্লগে চলে এসেছি। আজকে অনেকদিন পর বাড়ি থেকে ব্লগ শ্যুট হচ্ছে, কেন এতদিন অনেক অনেক জায়গায় ব্লগ শ্যুট হয়েছে যেগুলো এখন আমি দিতে পারিনি। অ্যাকচুয়ালি ভাইফোঁটার প্রচুর প্রচুর ব্লগ শ্যুট হয়েছে এখানে, মামার বাড়িতে, জয় মামার বাড়িতে, অনেক জায়গায়, পিসির বাড়িতে, অনেক জায়গায় শ্যুট হয়েছে। সো অনেক জায়গায় অনেক কিছু শ্যুট হয়েছে, কিন্তু ওটা আমি কম্পাইল করে এখনও কিছু করে উঠতে পারিনি, কেন বাড়িতে প্রচুর কাজ, তারপর ক্লাস শুরু হয়ে গেছে, মারও স্কুলের অনেক কাজ চলছে। তো ওটা তার জন্য ভাবলাম তার আগে একটা এরকম খাবার ব্লগ করি। তো এরকম ব্লগ আপনারা দেখেননি নিশ্চয়ই আমার চ্যানেলে। তো আজকে আমি বিকেল, এখন কটা বাজে? সাতটার মতো বাজে। তো এখন আমরা বিকেলে স্ন্যাক্স অর্ডার করেছি জোম্যাটো থেকে। তো আপনারা তো জানেনই আমার মোমো খুবই ভালো লাগে খেতে, মোমো মানে স্ন্যাক আইটেমসের মধ্যে। তো আজকে আমি দুটো আইটেম অর্ডার করেছি, একটা হচ্ছে চিকেন স্টিম মোমো, যেটাতে একটা প্লেটে ছ পিস ছিল, আর আরেকটা হচ্ছে চিকেন চিজ স্টিম মোমো, মানে দুটো, একটা চিকেন থাকবে পুরো আর একটা এমনি চিজ দিয়ে। তো দুটোতেই একটা প্লেটে দুটো ছটা করে থাকবে। কত প্রাইস পড়েছে কী পড়েছে সবই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আগে কি, আমি এখনও প্যাকেটটা খুলিনি, এই জাস্ট দিয়ে গেল, আমি সব সেট আপ করে বসে পড়লাম। তো আর দোকানটার নাম হচ্ছে, দোকানটা নাকতলায় আছে, আমি ডিসক্রিপশনটাও দিয়ে দেবো। নাকতলায় দোকানের নাম হচ্ছে মোমো অ্যান্ড আড্ডা। সো ভাবলাম আজকে মোমো খেতে খেতে আপনাদের সঙ্গে আমরা আড্ডা দিতে থাকি, আর কেমন খেতে সেটাও আপনাদের জানাবো। তো অনেকদিন পর একটা ফুড রিভিউ ব্লগ নিয়েছি, কেন রান্নাবান্না তো সবসময়ই থাকে, আমার ভাইফোঁটাতে অনেক রান্নাবান্না খেয়ে দিয়ে অ্যাকচুয়ালি আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু বাড়িতে বসে বসে, আর মোমো তো হেলদি খাবার, কোনো তেল মেলের ব্যাপার নেই, তো স্টিম করা তো দেখতেই পারবেন। তো সঙ্গে থাকুন আর দেখবেন, আগে খুলি জিনিসটা, প্যাকেজিং কেমন কীরকম সবই আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আর পুরো ভিডিওটা দেখতে হবে, আর যদি ভালো লাগে পুরো ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনারা মোমো পছন্দ করেন কি না, আর আপনারাও এখান থেকে অর্ডার করে খেতে পারেন, জোম্যাটো থেকে এমনি গিয়েও খেতে পারেন। তো খুলি আপনাদের, তারপর দেখাচ্ছি। তো এই যে প্যাকেটটা এসেছে দেখতেই পাচ্ছেন, তো আমি খুলি, প্যাকেজিংটা তো মনেই হচ্ছে ভালো হয়, জোম্যাটো প্যাকেজিং ভালো হয়, কোনো কিছু বলার নেই। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি, এখানে দেখুন, এই যে এরকম, দাঁড়া দেখতে পাচ্ছেন কি না, হ্যাঁ এরকম একটা প্যাকেট বেরোলো, এরকম একটা প্যাকেট বেরোলো, এটা মনে হয় মানে স্যুপটা আছে, কেন ওটা একটু ওয়াটারি ওয়াটারি, এখানে সসও বেরিয়েছে সবই। তাহলে তিনটে টোটাল প্যাকেট বেরোলো, আর এরকম তো পুরোটা ক্লিনই আমি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমি ঢালি আর আপনারা দেখতে থাকুন। তো আমরা স্যুপটা বের করে নিয়েছি, এটা প্লেন যেমন স্যুপ হয়, কিন্তু এটাতে আমি মনে হচ্ছে না ওই ডিম বা ওরকম দেয়নি, হ্যাঁ বাট যাই হোক অতটা এক্সপেক্টও করা উচিত না। তো যাই হোক এটা দেখি কেমন হয়, খেয়ে দেখতে হবে। সো এটা স্যুপটা ঢেলে নিলাম, এবার আমরা মোমোগুলো ঢালবো। তো আমি একটা জানি না কোনটা কি, কাঁচিটা দাও পিপি, মানে কোনটা কি আমি জানি না, তো মানে একটা তো চিজ বললো, মানে খেয়ে বুঝতে পারবো, একটা তো চিকেন চিজ আর একটা হচ্ছে এমনি চিকেন। সো দেখি, আর প্রাইস খুব রিজনেবল প্রাইসে, মানে আমি অ্যাটলিস্ট বলতে পারি আমি খুব রিজনেবল প্রাইসে পেয়েছি। সো আপনারাও পেতে পারেন যদি আপনারা জোম্যাটো অ্যাপটা ইউজ করেন, আর আপনারা এক্সক্লুসিভ ডিলসগুলো নিতে পারেন। এগুলো কিন্তু একদম ডাস্টবিনে। ওকে, তো আমি দেখি, বাহ, তো আমি এখানে ঢালি। ওকে, সো এখানে আরেকটা যে মোমো আছে ওগুলো ঢেলে নেবো, সব ছটা করে আছে। আমার তো বলবো সাইজ একদম পারফেক্ট, কারণ আমি যা দামে কিনেছি সেটাতে তো আমি বলবো সাইজ একেবারে ঠিকই আছে, শুধু এই একটা মোমো একটু ফাটা, আমার মনে হয় আজ থেকে ওটা ফেটে গেছে, বাট যাই হোক। সো এখানে ছটা, সো এই যে এখানে ছটা মোমো, এখানে ছটা মোমো, এখানে সস, আর এখানে হচ্ছে স্যুপটা। সো জিনিসটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। চলুন এবার আমরা দেখি কী খেতে আর কেমন খেতে। ওকে, সো আমি আমার টা নিয়ে নিয়েছি সবাইকে দেওয়ার পর, এখানে স্যুপ নিয়ে নিয়েছি, আমি বলবো স্যুপে এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে পেঁয়াজ পাতা এগুলো, আর গোলমরিচ, প্রচুর গোলমরিচ দেখতে পাচ্ছি, আর এটা স্টকটা দিয়ে বানানো আমার যত মনে হয়,
আর অনেক অনেক স্যুপে দেখবেন আপনারা যে ঝোলটা টেস্ট হয়েছে কিন্তু, হ্যাঁ অনেক স্যুপে আপনারা দেখবেন যে এগ স্ক্র্যাম্বল দেয় বা চিকেন দেয়। আমি আর পিসি এক জায়গায় মানে অশোকনগর বাজারে ওখান থেকে একটা নিয়েছিলাম, ওখানে দিয়েছিল, ওখানে কিন্তু এর থেকে কম দাম কিন্তু তাও দিয়েছিল। কিন্তু যাই হোক, সো এবার যার যেরম দোকানে যেরম দিয়েছে, বাট আমি বলবো যে কেমন খেতে সেটা চিকেন ভর্তি একদম ভিতরে। দাঁড়া আমি আগে স্যুপটা খেয়ে আপনাদের বলছি। হ্যাঁ স্যুপটা গোলমরিচের খুব ভালো টেস্ট আছে, ঝোলটা টেস্ট আছে, ঝোলটারও খুব টেস্ট আছে। তো স্যুপটা আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন। এবার আমরা এখানে সস নিয়েছি, এই সস একটু ঝাল টাইপের, সসটা খুব ভালো, মানে মোমোর সস যেরকম দেয় মোমোর সসটা। আর তারপর আপনাদের আমি পুরোটা আপনার উপর দিয়ে আপনাদের দেখিয়ে দিই। আর এখানে আমি নিয়েছি হচ্ছে তিনটে চিজ চিকেন চিজ মোমো আর তিনটে এমনি চিকেন মোমো, শুধু সবই স্টিম। এই দোকানে কিন্তু ফ্রাইড আইটেমসও পাওয়া যায়, যারা আপনারা ফ্রাই মোমো পছন্দ করেন নিতেই পারেন। শুরু করো, টেস্ট করবো নাই না কোনটা কী, বা তার কিন্তু সবই এক লাগবে। এটা লম্বাটে ব্যাপার, প্রচুর চিকেন, ফিলিংটাই দেখুন খুব টেস্ট, সসটা তো অন্য, বলে না সসটা অন্য টাইপের, ভালো খেতে সসটা। এটা মনে হয় চিকেনটা, এটা হচ্ছে মনে হয় চিকেন চিকেন স্টিম মোমো, প্রচুর চিকেন, প্রচুর চিকেন, সস্তায় এমন কিছু দাম না, খুব ভালো। খুব ভালো দামে, আর একটা প্লেটে ছটা থাকে, আর এটা সসটা কিন্তু একটা অন্য রকম খেতে। ওকে এবার আমি অন্যটা খাই, সত্যি ভালো, দেখুন সাইজগুলো দেখেই বুঝতে পারবেন, সাইজটা বেশ বড়ো বড়ো, বড়ো বড়ো সাইজ তো। শ্যামা পোকা হয়েছে না প্লেটে প্লেটে একেবারে, শ্যামা পোকা তো হবে, যতক্ষণ ভালো ঠান্ডা না পড়বে ততক্ষণ যাবে না। ভেতরে পেঁয়াজ আছে, চিকেন আছে, চিজ আছে, আর প্রচুর শ্রেডেড চিকেন আছে। আমার মনে হয় এই সসটা নিজেরা বানিয়েছে, কেন এটা একদম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা টেস্ট আছে, হ্যাঁ একদম শুকনো লঙ্কা আর রসুন দিয়ে, রসুন দিয়ে একটা টেস্ট আছে, মানে সসটা খুব ভালো, রসুনের গন্ধ আছে, খুব একটা উগ্র ঝালও নেই কিছু না, ভালো মোমোর যেমন সস হয়। ভালো সসটা আবার হেভি, মা কেমন হয়েছে, মারও ভালো লেগেছে। আর এটা খুব লাইট একটা স্যুপ, অনেকজন অনেক কিছু দিয়ে দেয়, খুব ভালো খেতে, খুব ভালো। আমার এই সবের বিল কত পড়েছে, 123 টাকা। জোম্যাটোতে অফার অবভিয়াসলি, বিল করতে হবে। আর অ্যাকচুয়াল কত দাম কী দাম অত আমি জানি না, আমি 123 টাকায় নিয়ে এসেছি। ওখানে আপনারা প্যান ফ্রাইড মোমোস পাবেন, ওখানে আপনারা এমনি ফ্রাইড মোমোস পাবেন, ওখানে আপনারা এমনি চাইনিজ আইটেমসও আছে, আমি মোমোর যদি কথা বলি আপনারা এরম পাবেন। আর ভেজ মোমোসও আছে, কর্ন চিজ মোমো, এমনি চিকেন, এমনি ভেজ মোমো, এমনি চিজ মোমো আপনারা পাবেন। মানে এটাতে যেমন চিকেন চিজ, ওটাতে শুধু চিজ থাকবে, ওটাও আপনারা পাবেন। সো কোনো অসুবিধা নেই, যারা ভেজ পছন্দ করে তারা খেতেই পারবে। আমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো, আর খুব সুন্দর স্টিম হয়েছে। আর বাইরের কী বলবো, বাইরের যে এইটা কোটিংটা খুব থিন, মোটা না, স্যুপটাই এত ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, স্যুপটাও খুব ভালো হয়েছে। মানে 123 টাকায় এত বড়, মানে এত ভালো কিন্তু নিতেই পারে। ভর্তি চিকেন ভেতরে, ভেতরে আমি চিকেন দেখতে পাচ্ছি, একটু এই সবুজ সবুজ মানে পেঁয়াজ পাতা, একটু এমনি পেঁয়াজ, অনেক কিছুই দেখতে পাচ্ছি, মানে অনেক কিছু দিয়েই ভেতরে ফিলিংটা করা হয়েছে, খুব ভালো। বিকেলের জলখাবারটা ভালোই পেটটা ভরে যায়, আর খুব ফাস্ট ডেলিভারিও করেছে,
আমি বলবো খুব ফাস্ট ডেলিভারি করেছে, মানে ওখানে দেখাচ্ছিল 30 মিনিট 20 মিনিটের মধ্যে চলে এসেছে। হ্যাঁ এরকম হতে পারে আমার বাড়ির পাশেই নাকতলা, কিন্তু খুব তাড়াতাড়ি আর একদম গরম, এরম না যে পুরনো খাওয়া দিচ্ছে, একদম গরম, সবই গরম, মানে এখনো মোমোগুলো গরম। সো আমরা খাই, তারপর আপনাদের আসে, মানে বলতে পারি যে পুরোটাই আমি যদি বলি মানে ভালোই খেতে, ভালো, খুব ভালো খেতে, খুব ভালো খেতে, খুব ভালো খেতে। ভাবলাম আপনাদের সঙ্গে মোমো খেতে খেতে আপনাদের সঙ্গে একটু গল্প করে দিই, অনেকদিন তো কথা হয়নি, তো একটু কথাও হবে। চাটনিটা না ভালো লাগে না সত্যি কথা, তো চাটনি ভালো লাগেনি না, ভালো লেগেছে আমার তো, ভালো লেগেছে। চাটনিটা খাবেন না, চাটনিটা পাবেন না, মানে একটু বাড়িতে করা, বাড়িতে করা, মানে যে কেমন হয় ওরম ওরম চিলি চিলিটা নেই, মানে আমার চাটনিটা খাবেন না। যে যার পছন্দ, মোমোগুলো খুব ভালো, স্যুপটা খুব ভালো, চাটনিটা আমি প্রথমেই বললাম ভালো, কিন্তু তারপর বুঝলাম ভালো না, এখনো খাচ্ছি। আমার ভালো লাগে না, আপনাদের ভালো লাগতেই পারে, কিন্তু এটাতে খুব স্যুপটা খুব ভালো হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও আমি আর বড় করব না, ছোটই থাকুক, এরমভাবেই আমরা একটু আড্ডা দিলাম, এরমভাবেই আমরা আপনাদের জানালাম আমরা এখান থেকে খেয়েছি। আর মোমো অ্যান্ড, দোকানের নাম মোমো অ্যান্ড আড্ডা, এখান থেকে আপনারা অর্ডার করতেই পারেন, আমিও অর্ডার করলাম, সবই ভালো লেগেছে আমার, সবই ভালো লেগেছে আমার, আর পিপিরও ভালোই ছিল, খুব ভালো লেগেছে, মানে এত রিজনেবল প্রাইসে খুবই ভালো। তো এখানেই শেষ করবো, বেশি কথা বলবো না, কেন লোকজন অনেকজন ভাবে জানেন আমি খুব রিপিটেড কথা বলি, তার জন্য আমি কথাটা কম বলব। যাই হোক, সো এখানে শেষ করছি আমি, যদি আপনারা অর্ডার করেন তাহলে প্লিজ জানাবেন, আর আপনারাও যদি মোমো পছন্দ করেন সেটাও জানাবেন, কীরকম ধরনের মোমো পছন্দ করেন সেটাও জানাবেন। সো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভাইফোঁটা ব্লগস নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি, ভাবলাম ভাইফোঁটার আগে, মানে ভাইফোঁটা সব শ্যুট হয়ে গেছে, সব আছে, শুধু আমার দাওয়া হচ্ছে না, সো ভাবলাম তার আগে একটু খাবার দিয়ে দিই। ভাইফোঁটা ব্লগসেও খাবার আছে, কিন্তু ভাবলাম যে এখানে খাবার দিয়ে দিন একটু বাড়িতে বসে। সো পাশে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন, খুব তাড়াতাড়ি আমাদের ভাইফোঁটা অনেকগুলো ব্লগস আছে, সো খুব তাড়াতাড়ি ওই ব্লগসগুলো আমি দিতে থাকবো, আপনারা আশা করি সাপোর্ট করবেন আর অবশ্যই পছন্দ করবেন, যেমন আপনারা আমার কামারপুকুর ব্লগসও খুব পছন্দ করেছেন। সো নমস্কার, খাবারের মাধ্যমে সবাইকে ভালো রাখবেন, আর মোমো খেয়ে যান, আমার এখন একটা বাকি আছে, সো মোমো খেয়ে যান, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, নমস্কার নমস্কার।